শুভকামনা জানিয়ে এখন শুরু করছি সংখ্যার খেলা নিয়ে কিছু সংখ্যা নিয়ে একটু খেলা করবো একটু দেখো আস আমরা মজা করবো সংখ্যার এখানে ধ্বংস হচ্ছে একটা রেখা টেনিস যার কেন্দ্রবিন্দু জিরো মাঝে ডান দিকে দেখো চলে যাচ্ছে সব প্লাস হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাম দিকে যখন চলে আসে তখন ভ্রপ মানে চলে যাচ্ছে কি ঋণাত্মক ধনাত্মক ডান দিকে যখন যাচ্ছে ধনাত্মক হচ্ছে বাম দিকে যাচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে কেমন এখান থেকে আমরা অনেক কিছু শিখে ফেলবো প্রথমে আমরা জলি জানি যে কি পূর্ণ সংখ্যা কি হ্যাঁ এই দশমিক একটা পূর্ণ সংখ্যা যখন হয় পূর্ণ হতে হবে তাই না সেটা কি দশমিক হলে চলবে পূর্ণ হবে দশমিক হয়ে গেলেই তো ভেঙে চুরে শেষ হয়ে যায় তাই না তাহলে সেক্ষেত্রে কি হবে দশমিক হলে কিন্তু চলবে না দশমিককে বাদ দিতে হবে পূর্ণ করতে হলে তাহলে কি হবে সেটা সেটা হবে হলো ধনাত্মক এবং ঋণাত্মক দশমিক বাদে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সেগুলো কি পূর্ণ সংখ্যা কেমন তাহলে এটা কি মাইনাস ভাই পূর্ণ শূন্য কি পূর্ণ প্লাস ওয়ান টু পূর্ণ হ্যাঁ পূর্ণ এগুলো সবই কি পূর্ণ সংখ্যা কেমন এখানে স্বাভাবিক তাহলে স্বাভাবিক এবং ন্যাচারাল নাম্বার কি শূন্যর পর থেকে এই যে অন থেকে আরম্ভ করে যত সংখ্যা এই সবগুলা সংখ্যা কি ন্যাচারাল নাম্বার কিন্তু এদিক কিন্তু আসতে পারবে না কেমন এই পাশে এগুলো কি ন্যাচারাল নাম্বার আমরা একটু যদি এভাবে লিখি দেখো ইট হলো স্বাভাবিক বা ন্যাচারাল আর পুরো কি সম্পূর্ণটুকু পূর্ণ সংখ্যা কেমন এখন ব্যাপার হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ভিতরে কিন্তু আবার দুই রকম হয়ে থাকে যেমন তোমরা দেখো এখানে যে এর ভিতরে মৌলিক আছে যৌগিক আছে এখন এই যে চার দেখতে পাচ্ছ চার ছয় এটি কি যৌগিক সংখ্যা কেন যৌগিক সংখ্যা যদি এগুলো বিস্তারিত বলেছি অন্য ভিডিওতে ওগুলো ভালো করে দেখে নিও তারপর আবার আমি বলছি আর মৌলিক সংখ্যাগুলো এই যে দেখতে পাচ্ছ থ্রি টু ফাইভ কি মৌলিক তাহলে এখানে যৌগিক কোনগুলো ফাইভ সিক্স যৌগিক কেন আমরা আর মৌলিক একটু লিখে নিই মৌলিক হচ্ছে হলো টু থ্রি ফাইভ মৌলিক এটা যৌগিক কেন এটা মৌলিক কেন হ্যাঁ সেটা দেখার বিষয় না এমনি এমনি হবে না এমনি হবে না আমরা মৌলিক সংখ্যার স্বার্থ অনুযায়ী আমরা কি জানি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওয়ান দ্বারা ভাগ করা যায় সেটা কি মৌলিক সংখ্যা সেই ক্ষেত্রে এইখানে যে টু কে টু দ্বারা আমরা ভাগ করতে পারি পারি না একটু দেখো যদিও দেখাইছি আবার দেখাচ্ছি যেমন টু কে কত দ্বারা টু দ্বারা ভাগ করতে পারি আবার ওয়ান দ্বারা ভাগ করতে পারি পারি না থ্রি কেও একই অবস্থা ফাইভ দ্বারা থ্রি কে ভাগ করতে পারি যেমন থ্রি কে থ্রি আবার এটাকে ওয়ান দ্বারাও ভাগ করতে পারি কেমন ফাইভ কে একই অবস্থা ফাইভ দ্বারা ভাগ করতে পারি আবার ওয়ান দ্বারা ভাগ করতে পারি এইভাবে লিখিয়ে দিলাম একবারে কিন্তু এইখানে দেখো এইখানে সরি এখানে লেখা ভুল হয়ে গেছে তাহলে এইখানে যে দেখতে পাচ্ছ ফোর এবং সিক্স সেক্ষেত্রে কারণ ফোরকে আমি ফোর দ্বারা ভাগ করতে পারি টু দ্বারা ভাগ করতে পারি ওয়ান দ্বারা ভাগ করতে পারি কেমন দেখো এখানে ফোরকে ফোর দ্বারা তো হবেই ভাগ ওয়ান দ্বারা ভাগ হবে তারপরে কত দ্বারা ভাগ টু দ্বারা ভাগ করতে পারি সিক্সকে আরও বেশি কিছু দ্বারা ভাগ করতে পারবো তাহলে এই যে যে যখন সংখ্যাকে ওই সংখ্যা এবং অন দ্বারা ভাগ করা যায় আর কিছু ভাগ করা যায় সেটা হলো মৌলিক আর যেসব সংখ্যা অন এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় সেটা কি যৌগিক কেমন পরিষ্কার তাহলে সেক্ষেত্রে কি স্বাভাবিক এবং মৌলিক এবং যৌগিক কি আছে ওখানে স্পষ্ট বুঝতে পারছো আশা করি এবার আমরা যাব হোল নাম্বার সমস্ত নাম্বার এর নাম্বার কোনগুলো কি আসলে বোঝানো হয় মূলত কিন্তু নাম্বার কোনগুলা শূন্য থেকে কিন্তু শুরু হয় সেক্ষেত্রে এখান থেকে যতগুলো শূন্য থেকে সকল ধনাত্মক সংখ্যা যদি আমরা মাইনাসের দিকে যাই সেটা তো ভিন্ন ব্যাপার আর সমস্ত সংখ্যা বলতে আসলে বুঝাই বলো শূন্য থেকে সকল ধনাত্মক সংখ্যাকে বোঝানো হয় তাহলে এটা কি হোল নাম্বার হোল নাম্বার তাই না হল নাম্বার সমস্ত নাম্বার তাই আরো যদি জানি যেমন দেখো প্রাইম সংখ্যা এখান থেকে আমি আরেকটু জানি যেমন এক কে সবে কি নিলাম কিন্তু এক কিন্তু বাদ পড়ে গেল কেন বাদ পড়ে গেছে তাই না এক তালে কি সংখ্যা একই প্রাইম সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি এক কি হ্যাঁ মৌলিক সংখ্যা শর্ত অনুযায়ী কিন্তু একে আমরা কি মৌলিকও বলতে পারি না তাই না অনেকটুকু মিশ্রের ভিতরে চলে আসে যেমন নিজেকে নিজে ভাগ করতে পারে আবার অন্য কেউ সে ভাগ করতে পারে কিন্তু অধিক আমরা যাচ্ছি না এক কি মৌলিক না এক মৌলিক না মৌলিক সঙ্গে শর্ত অনুযায়ী সেক্ষেত্রে কি করতে পারে এক এবং অন্য নিজ দ্বারা ভাগ করতে পারে এক এক কি দ্বারা ভাগ করতে পারে কিন্তু অন্য একাই আর কি দ্বারা ভাগ ভাগ করবে করতে পারে না এই জন্য অনুযায়ী আমরা এককে মৌলিক বলতে পারি না কেমন যেমন একটু দেখা দেই এক এককে আমরা কি এক দ্বারা কি ভাগ করতে পারি আর কিছু আছে এখানে কিছুই তো নাই কি দ্বারা ভাগ করবো সম্ভব সম্ভব না এর জন্য এটা না কেমন এইবার আমরা আসি আরো কি সংখ্যা আছে কাল্পনিক সংখ্যা আছে কাল্পনিক কল্পনায় কল্পনায় তাই না এরকম যদি ঋণাত্মক সংখ্যার বর্গ ধরো এরকম এটাকে বর্গ বর্গ করি যা আসবে সেটাকে কিন্তু কাল্পনিক থেকে যাবে সেটা আসলে পসিবল না সম্ভব না আনডিফাইন যেটাকে বলা হয় হুম অসীম সেটা আমাদের কি নির্ণয় করা সম্ভব না সেই ক্ষেত্রে কি কাল্পনিক আর এটা কি প্রকাশ করা হয় কি দেয়া আই দ্বারা প্রকাশ করা হয় আমরা সরাসরি এটা লিখতে পারি হুম আনডিফাইন মানে ইমেজিন ইমেজিনারি নাম্বার যেটা আর কি হুম কাল্পনিক তাহলে আমরা এখানে সংখ্যার খেলায় কিন্তু অনেকগুলা সংখ্যানে আলোচনা করছি আরো ভিডিও আছে ওখানে বিস্তারিত আরো আরো সংখ্যা আলোচনা আছে সব গুলো দেখবে একদম সব পানির মতো পরিষ্কার হবে কেমন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পরিশেষে সবার প্রতি শুভেচ্ছা শুভ কামনা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ